और इस वक्त आपको बता दें कि बीरभूम के नालहाटी से विधायक और पूर्व मंत्री कलीमुद्दीन शम्स के बेटे मोइनुद्दीन शम्स ने आज तृणमूल पार्टी से नाता तोड़ लिया है। आज कालीघाट में तृणमूल सुप्रीमो ममता बनर्जी ने अपने पार्टी के उम्मीदवारों के नाम का ऐलान किया, लेकिन इस लिस्ट में मोइनुद्दीन शम्स का नाम शामिल नहीं था, जिसके कुछ देर बाद ही मोइनुद्दीन शम्स ने अपने फेसबुक पर एक वीडियो जारी की और रोते हुए कहा कि उनका कसूर सिर्फ इतना है कि वो एक मुसलमान हैं और टोपी पहनते हैं, जिसके लिए वो आज के कैंडिडेट लिस्ट में जगह नहीं बना पाए। इसके साथ ही उन्होंने कहा कि वो अगले दो दिन में ऐलान करेंगे कि वो किस पार्टी से यहाँ चुनाव लड़ेंगे। ब्यूरो रिपोर्ट। विधानसभा केंद्रीय विधायक आज तृणमूल कांग्रेस निजे प्रार्थी तालिका प्रकाशित करल कालीघाट থেকে এবং আপনারা দেখতে পারলেন সেই প্রার্থী তালিকাতে নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার অপরাধ এটাই, আমি নলহাটি বিধানসভা কেন্দ্রে পাঁচ বছরে মানুষের সেবা করার চেষ্টা করেছি, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং নলহাটি বিধানসভা কেন্দ্রের উন্নয়নের ক্ষেত্রে আমার ক্ষমতা অনুযায়ী সমস্ত বাধা আক্রমণ করে শেষ করে আমি নলহাটি বিধানসভা কেন্দ্রের উন্নয়ন করার চেষ্টা করেছি। এবং আমি কোনোদিন বালি মাফিয়াদের সঙ্গে আপোষ করিনি, আমি কোনোদিন তোল মাফিয়ার সঙ্গে আপোষ করিনি, আমি কোনোদিন পাথর মাফিয়াদের সঙ্গে আপোষ করিনি। এইটাই আমার অপরাধ এবং সবচেয়ে বড় অপরাধ, আমি মুসলমান, আমি টুপি পরি এবং আমাকে বারবার বলেছিল যে টুপি পরতে হবে না, তা সত্ত্বেও আমি টুপি পরেছিলাম। এই আমার সব থেকে বড় অপরাধ। কেন রাতি বিধানসভা কেন্দ্রে একজন মুসলমান কিভাবে এমএলএ থাকতে পারে, তার জন্যে তৃণমূল কংগ্রেস আমাকে নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেনি। কিন্তু আমি আমার নলহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত জনগণের কাছে কৃতজ্ঞ, তারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, তারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, নিজের ছেলে মতো নিজের ভাইয়ের মতো নিজের বন্ধুর মতো, মায়েরা যেরকম নিজের ছেলেকে ছেলের মতো আমাকে দোয়া করেছেন, আমাকে ভালোবেসেছেন, আমি নলহাটি ছাড়ব না, আমার নলহাটির মাদেরকে ছাড়ব না, আমি নলহাটির ভাইদেরকে ছাড়ব না, নলহাটির বয়োজ্যেষ্ঠদেরকে ছাড়ব না। আমার যে সংকল্প, সেই সংকল্প আমি আজকে নিচ্ছি যে আমি যে স্বপ্ন দেখেছিলাম নলহাটি বিধানসভা কেন্দ্রকে আমি সমস্যা মুক্ত বিধানসভা কেন্দ্র করে একটা আইডিয়াল বিধানসভা কেন্দ্র করে তুলব, সেখানে কোনো সমস্যা থাকবে না, তার জন্য আমি নলহাটি বিধানসভা কেন্দ্র ছাড়ছি না। আমি নলহাটি বিধানসভা কেন্দ্রে আগামী নির্বাচনে ইলেকশন লড়ব, আমি নলহাটি বিধানসভা কেন্দ্রে নমিনেশন ফাইল করব নলহাটির মানুষের সেবা করার জন্যে, এবং কোন দল থেকে লড়ব, কিভাবে লড়ব, আগামী দুদিনের পর আমি আপনাদের কাছে আপনাদের নিকটে লাইভে আসব এবং লাইভে এসে এবং প্রেস কনফারেন্স করে দুদিন পর আমি জানিয়ে দেব কে আমি কি নলহাটি বিধানসভা কেন্দ্রে কিভাবে কার সঙ্গে ইলেকশন লড়ব। কিন্তু এইটা আমি ঘোষণা করে দিতে চাই যে আমি নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে ইলেকশন লড়ব, এবং আমি অনুরোধ জানাবো পশ্চিম বাংলার সমস্ত জনগণকে, অনুরোধ জানাবো পশ্চিম বাংলা যারা মানুষ সবাইকে, যে আমার উপরে যে অবিচার
অবিচার হয়েছে, আমার উপরে যে অবিচার হয়েছে সেই অবিচারের আপনারা বদলা নেবেন। এবং এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস যে বিজেপির এখন বিকিম হিসাবে পশ্চিম বাংলার কাজ করার চেষ্টা করছে, সেই তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে এবারে থেকে মুছে দেবেন। এবং আজকে থেকে আমি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করছি, তৃণমূল কংগ্রেস পার্টি ছাড়ছি, কিন্তু আগামী দুদিনের পর ফির আপনাদের কাছে আসব আমি আমার লাইফ নিয়ে। এবং সেই সময় আমি আপনাদের সবাইকে জানাবো কি আমার আগামী দিনের পদক্ষেপ কী হবে। কিন্তু একটা জিনিস আমি আমার নলহাটির সমস্ত জনগণকে, নলহাটির সমস্ত মা বোনকে, নলহাটির সমস্ত ভাইকে, নলহাটির সমস্ত যুবকদেরকে আমি যে আছে এটা জানিয়ে দিতে চাই যে মঈনুদ্দিন শামস কলিমুদ্দিন শামসের ছেলে এই মঈনুদ্দিন শামস নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়বে আগামী বিধানসভা নির্বাচনে। ধন্যবাদ, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের আশীর্বাদ চাই। এই কাম্য করে ফির দুদিন পর আপনাদের নিকটে আমি আসবো ফেসবুক নিয়ে, ফেসবুকে লাইভ নিয়ে এবং প্রেস কনফারেন্স করে জানাবো। ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।